বড় কঠিন আপনাদের জন্য। জানি এ কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাঠ ধরে দাঁড়িয়ে যেতে হবে, কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা, একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে। বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয়, সেই টর্চার সেলের ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায়। এর চেয়ে বড় জাহিলি আবার কি হতে পারে? আবু জাহাল আবু লাহাব উতবা সাইবারা টর্চার সেল তৈরি করেনি, ওরা প্রকাশ্যে পেটাতো। আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই যুগল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয়, যেখানে মেধার বিকাশ ঘটে, দেশের সেরা মেধাবীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানকার অবস্থা যদি এই হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর, তারপর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরো কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায়। আজকে বলা হচ্ছে আবরার ফাহাদ শিবির করত, কি অপরাধ আবরার ফাহাদের, কি পেয়েছো তোমরা শিবিরে? আবরার ফাহাদকে নিয়মিত নামাজ পড়তে দেখা গিয়েছে, আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে রক্ষা করে জাতীয়ভাবে যে চুক্তিগুলো স্বাক্ষর করা হয়েছে, একজন সচেতন ছাত্র হিসেবে দেশের অধিকারের পক্ষে বলিষ্ঠ হাতে সে কলম লিখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম তার হাতে ছিল, সে তার সামর্থ্যের আলোকে তার স্বাধীন মতামত ব্যক্ত করেছে। যদি স্বাধীন মতামত ব্যক্ত করার কারণে অপরাধী সাব্যস্ত হতে হয়, তাহলে তো এই বাংলার স্বাধীন মাটিতে সর্বপ্রথম মরহুম আব্দুল হামিদ খান ভাসানী ফারাক কামাদের বিরুদ্ধে মামলা করেছিলেন, শাইখুল হাদিস বাব্রি মসজিদ শহীদের বিরুদ্ধে মামলা করেছিলেন। আজ আবরার ফাহাদ সে যা করেছে, আব্দুল হামিদ খান ভাসানী বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছুই করতেন, শাইখুল হাদিস বেঁচে থাকলে যারা এরকম বরাকবাদের বিরুদ্ধে লংমার্চ করেছিলেন তারা আজকে ফেনি নদীর পানি একতরফাভাবে ভারতকে দেওয়ার বিরুদ্ধে হুঙ্কার ছাড়তেন, লংমার্চ করতেন। আজ আমাদের সে সকল মরহুম জাতীয় নেতৃবৃন্দ নেই, তরুণ আবরার ফাহাদ অন্যায়ের প্রতিবাদ করলো, দেশের পক্ষে কথা বলল, মাতৃভূমিকে ভালোবাসল, অবস্থা অনেকটাই এমন। আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে। দেশের স্বার্থে কথা বলবেন, পিটিয়ে মারবে, অভিযোগ করবার কোনো জায়গা নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা হলো এভাবেই অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, দুর্নীতি, জনগণের সম্পদ লুণ্ঠন, ফিলিস্তি কয়টার দিব, কয়টার কথা বলব? তনহামা দাগ দাগ সুদ, পুম্বা কুজা কুজা নেহাদ, সারা শরীর ক্ষত বিক্ষত মলমার পট্টি আমি কখানে লাগাবো? এভাবেই চলবে মুসলিমের, মুসলমানদের জনপদ, মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ খেলাফতের রাশেদের শাসনের দিকে ফিরে না যাবে, গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না, সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না, কোন তন্ত্র মন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না। তাই হে তাওহিদি জনতা, মুসলমান, ইমানকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর নবীর সুন্নাহকে ভালোবাসো, খেলাফতের রাশেদার আদর্শকে ভালোবেসে আসো। শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন, সমস্ত অন্যায়, অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে পরিণত করবো।